হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি অরিন্দ মা, তোমাদের সব প্ল্যানেট এম্পায়ার। তো আজকে আজ একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো যেখানে অনেক ইউটিউব ভিডিও আমি দেখলাম রিসার্চ করে, যেখানে বলা হচ্ছে 4000 ওয়াচ টাইম, যেটা ইউটিউবে মনিটাইজেশন পলিসিটা আমাদের লাগে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করার জন্য অনেক অনেক টিপস সেখানে দিয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং অ্যাকচুয়ালি এই 4000 যে ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম এইটা গেন করা, যে অ্যাকচুয়ালি কোন কোন পয়েন্টসগুলো আমরা যদি নিজেদের খেয়াল রাখি তাহলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করা সম্ভব খুব ইজিভাবে, সেই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি তোমাদের। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই 4000 ঘন্টা যে ওয়াচ টাইম সেইটা মেনটেন করা কিন্তু খুব, মানে বলা যেতে পারে আমার সাবস্ক্রাইবার খুব কম, একদম জিরো থেকে স্টার্ট করেছি, নতুন ইউটিউবার, ইউটিউবে ভিউজ আসছে না। তো এই ক্ষেত্রে কি হয় না, আমরা ইউটিউব করতে করতে এখন ইউটিউবটা ছেড়ে দিই, ঠিক আছে, কন্টিনিউ রাখতে পারি না, ভিউজ আসছে না, এইভাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের পেশেন্সটাকে রেখে দিই তাহলে কিন্তু এই জিরো সাবস্ক্রাইবার থেকে এইরকম কিন্তু উঠে যাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার না। তো প্রথমেই যেটা বলবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করতে গেলে কী করতে হবে, দেখো প্রথমেই তোমাদের যে নিজের কন্টেন্ট সেই কন্টেন্টের ওপর ইয়ে করতে হবে। তোমার যে চ্যানেল, তোমার চ্যানেল যদি যাই হয়ে থাকে, তোমার চ্যানেল টেক রিলেটেড হতে পারে, এডুকেশন রিলেটেড হতে পারে, বা তুমি এন্টারটেনমেন্ট বানাতে পারো, রোস্ট বানাতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা তুমি চাও সেই বিষয়ে কিন্তু বানাতে পারো। সেই ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম এই গোলটাতে, ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিই আজকে, ধরো আজকে তুমি পড়াশোনা করছো এবং ধরো তুমি অনার্স গ্র্যাজুয়েশন করছো, এবার অনার্স গ্র্যাজুয়েশন করার টাইমে দেখা যাচ্ছে তোমার জেনারেল সাবজেক্ট আছে কোনো কিছু একটা, সেই জেনারেল সাবজেক্টটা তুমি কিন্তু সেই মতো অনার্স সাবজেক্টের মতো ভাবে পড়ো না। তুমি ভাবছো যে ঠিক আছে আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছি, হ্যাঁ ধর যে কোনো ইউনিভার্সিটি, ক্যালকাটা হোক, বর্ধমান হোক, নর্থ বেঙ্গল হোক, এনি ইউনিভার্সিটি হতে পারে। তো ধর দেখা যাচ্ছে যে 100 নম্বরের যে পাস পেপারটা রয়েছে তার পাস মার্কস হচ্ছে 30। তুমি ভাবছো আমি অনার্স পড়ছি, আমি পাস পেপারটা পড়বো কেন, একদমই তাই, তুমি নাই প্রথমে অনার্সের উপর বেশি জোর দেবে, তুমি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যাই অনার্স নিয়ে থাকো কেন সেইটার উপরে তুমি কিন্তু জোর বেশি দেবে। এইবার দেখা যাক তুমি আজকে তোমার পাস মার্কস হচ্ছে 30, পরীক্ষা 100, পাস মার্কস 30, এবার তুমি টার্গেট রাখলে আমার 30 পেলেই আমি পাস করে যাব। এবার তুমি যদি টার্গেট পেয়ে দেখতে থাকো যে আমি 30 পাবো সেই মতো আমি আনসার করে চলে আসবো এবং 30 পেয়ে পাস করে যাবো, তাহলে কিন্তু তোমার সাপ্লিমেন্টারি আসবেই আসবে, কেননা তুমি অ্যাকচুয়াল যেটা তুমি লিখে আসছো সেটা 30 পাওয়ার মতো তোমার মনে হলেও টিচারের কিন্তু সেটা না মনে হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে টার্গেটটা রাখতে হবে যে ভাই আমি 70 পাবো মিনিমাম, তবে সেটা কাট করতে করতে কিন্তু 40, 45, 50 এসে দাঁড়াবে, ঠিক আছে। তো এইখানেও ঠিক তেমনই তোমাকে 4000 ঘন্টা মানে 4000 ঘন্টা টার্গেটটা রাখলে হবে না, 1000 সাবস্ক্রাইবার মেনটেন করলে হবে না। ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী 4000 ঘন্টা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, ঠিক আছে, এখানে পাস মাস হচ্ছে 30, এবার মিনিমাম ক্রাইটেরিয়াটা আমাকে পেরিয়ে যেতে হবে। মিনিমাম ক্রাইটেরিয়াটা পেরিয়ে যেতে গেলে কী করতে হবে, না প্রথমেই কী করতে হবে, আমাকে আবার কোয়ালিটির ওপর ভিডিও বানাতে হবে, কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হবে, ভিডিওটা যাতে অডিয়েন্স রিটেনশন বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, মানে আমি ভিডিওটা যেমন বানাচ্ছি সেটা যেন দর্শকের ভালো লাগে, দর্শক যেন ভিডিওটাতে এঙ্গেজ হয়, এবং দর্শক যত এঙ্গেজ হবে তোমার কিন্তু ওয়াচ টাইম আস্তে আস্তে গেইন হবে, এবং তোমার যখন সেইটা খুব ভালোভাবে তুমি দেখতে পাবে যে না ভাই আমি ভিডিওটা খুব ভালোভাবে বানাচ্ছি, সেই যে দর্শকটা একবার ভিডিওটা তুমি দেখে গেলো সে কিন্তু আবার যখন তুমি ইন ফিউচার ভিডিও বানাবে তখন কিন্তু সেই ভিডিওটা এসে দেখবে, ঠিক আছে। এইটা একটা, সেকেন্ড হচ্ছে ভিডিওটা তুমি একটু বড় বানানোর চেষ্টা করো, 8 মিনিট 10 মিনিটের বানানোর চেষ্টা করো, তাহলে কী হলো তুমি যখন 8 মিনিট 10 মিনিটের ভিডিও বানাচ্ছ তখন কী হচ্ছে, কোনো সময় হতে পারে যে ধরো এইটুকু পার্ট দর্শকের দেখতে ভালো লাগছে না, তখন সে কি একটু এগিয়ে দিল, এবার সেই ক্ষেত্রে কী হচ্ছে তোমার ওয়াচ টাইমটা কিছু কমছে। এবার দেখা যায় তুমি 2 মিনিটে ভিডিও বানালে 2 মিনিটে কিন্তু যে ওয়াচ টাইমটা গেইন হবে, আজ থেকে 8-10 মিনিটে ভিডিও বানালে কিন্তু তার থেকে বেশি ওয়াচ টাইমটা গেইন হবে, ঠিক আছে। তো একটু বড়, কিন্তু খুব বড় নয়, খুব বড় হলে কিন্তু দর্শক আবার বোর হয়ে যাবে, তখন কিন্তু তোমার দর্শকের ভালো লাগবে না বা দেখবে না তুমি, হ্যাঁ একমাত্র যদি তোমার কন্টেন্ট একদম টান ইন্টারেস্টিং হয় তখন কিন্তু দেখবে। নেক্সট কী হবে, না তোমার যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এর জন্য দেখো সিম্পলেস্ট আর একটা ওয়ে, একটুখানি তোমাকে এক্ষেত্রে খরচা করতে হবে, খরচা কেমন সেরকম কিছু নয়, গুগল অ্যাডস যে রয়েছে সেই গুগল অ্যাডসের মাধ্যমে তুমি ভিডিওটাকে প্রমোট করো, ঠিক আছে, কিছুই না, তুমি গুগল অ্যাডওয়ার্ডসে যাবে, অ্যাডওয়ার্ডসে যাওয়ার পর সেখানে ক্যাম্পেনিয়ন করে তোমার ভিডিও টার্গেট করে লোকেশন দিলে, হ্যাঁ ইত্যাদি, তুমি যে যে দর্শককে দেখাতে হবে সেগুলো করলে এবং সেটাকে বুস্ট করলে ভিডিওটাকে, এবং নতুন নতুন দর্শকের কাছে যখন যে যাবে ভিডিওটা তারা দেখবে এবং সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেইন হবে।
আমি প্রথমে বলে দিই, এই মুহূর্তে গুগল অ্যাডওয়ার্ডস একটা অফার চলছে যেখানে তুমি যদি 2000 টাকা যদি তুমি গুগল অ্যাডওয়ার্ডে ইনভেস্ট করো, 2000 টাকা আবার তুমি ব্যাক পাবে। অর্থাৎ কি না, 4000 টাকার তুমি অ্যাড ক্রেডিট পেয়ে যাচ্ছ। 2000 টাকা খরচা করে 4000 টাকার অ্যাড ক্রেডিট পেয়ে, তুমি 4000 টাকায় গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যদি তুমি ভিডিওটাকে প্রমোট করো, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার, ভালো পরিমাণ ওয়াচ টাইম কিন্তু তুমি পাবেই পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর নেক্সট হচ্ছে সবাইকে থ্যাংক ইউ, কারণ আমার চ্যানেলটা এই মুহূর্তে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে, তো যার জন্যে সবাইকে আমি দিল সে থ্যাংক ইউ জানাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু এই মুহূর্তে মোবাইলের প্ল্যান রিচার্জ অনেক বেড়ে গেছে, তো সেই জন্য এবং 5000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূর্ণ হয়েছে, এই দুটো কারণের জন্যে আমি তোমাদেরকে একটা ছোট্ট গিফট দিতে চাই। কিছুই না, আমি ঠিক করেছি তোমাদের জন্য একটা, তোমাদের যে কোনো একজনকে একটা 1 মান্থের ডেটা এবং কলিং যে আনলিমিটেড প্ল্যান আছে, সেই প্ল্যান আমি তোমাদের দেবো গিভওয়ের মাধ্যমে। কিছুই না, ভিডিওটা দেখছো, ভিডিওটাতে লাইক করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর ভিডিওর নিচে একটা র্যান্ডামলি কমেন্ট করে দিয়ে যাও, ঠিক আছে? সেই কমেন্টটা আমি র্যান্ডামলি কমেন্ট পিকার থেকে তুলবো, আর ভিডিওতে মিনিমাম 1000 লাইক যদি করে দাও খুব ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মাধ্যমে, আর একটা কমেন্টে করে দিয়ে যাও। সেই কমেন্ট থেকে আমি একটা কমেন্ট তুলবো র্যান্ডমলি, এবং সেটা সে তার মধ্যে যে কমেন্টটা, হ্যাঁ, কমেন্টের মধ্যে কোনো ফোন নাম্বার বা ইত্যাদি স্প্যামি কমেন্টস, লিঙ্কস এই সমস্ত দিলে কিন্তু সেই সমস্ত কমেন্ট আমি পিক করব না, ঠিক আছে? যে কোনো একটা কমেন্ট তুমি তোমার পছন্দ মতো করে দিয়ে যাও, আমি সেটা পিক করব। এবং আজ থেকে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে আমি সেই গিভওয়ের রেজাল্টটা বের করব তোমাদের জন্য। এই চ্যানেলেই তোমরা ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রেজাল্ট পেয়ে যাবে, তো তোমরা ভিডিও দেখতে থাকো। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, টাটা।